আমরা আসছি বাংলাদেশ থেকে, উনি এসে দাবি করছিল এটা সিরোহি অরিজিনাল বিট, তুমি সেটা বললে 80% ক্রস, একদম। This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. আমরা ক্রসবিট কেন করব? এই প্রশ্নের উত্তর আজকের ভিডিওতে খুঁজতে এসে একজন মানুষের সঙ্গে পরিচয় হলো, বাবুদার ফার্মে। তিনি বাংলাদেশ থেকে এসেছেন, তিনি ক্রসবিট ছাগল তিনি আসল দাবি করছেন। কেন, এই প্রশ্নের উত্তর আজকের ভিডিওতে দেবো। যারা এজেগ্রো ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যারা ফেসবুক পেজে নতুন তারা অবশ্যই এজেগ্রো ফেসবুক পেজটিকে ফলো করবেন। চলুন আজকের ভিডিও যাওয়া যাক। আমার সঙ্গে রয়েছে বাবুদা। বাবুদা নতুন করে আর পরিচয় দেওয়ার প্রয়োজন নেই। দাদা আজকে কি নিয়ে আলোচনা হবে মূলত? দেখুন আজকে মানে আমি ভীষণ খুশি যেহেতু আমার এই ফার্মে একজন ভিজিট করতে এসেছিলেন, খুব ভালো একজন ব্যক্তি, উনি বাংলাদেশ থেকে এসেছিলেন। তো তিনি আমার ফার্মে এসে সর্বপ্রথম উনি বিটটা যাচাই করেছেন, অরিজিনাল আর কোরাস। তো ওই অরিজিনাল আর কোরাসের ব্যবধানটা তাকে আমি বোঝাতে পেরেছি কি না সেটা আপনি ভিডিওর মাধ্যমে জানতে পেরেছেন। তবে আশা করা যায় উনি বুঝতে পেরেছেন, উনি মানে অবাক হয়ে গেছেন যে যে বিটটা আমি এখানে কোরাস বলে বিক্রি করছি সেই বিটটা বাংলাদেশে অরিজিনাল বলে বিক্রি হচ্ছে এবং বেশি দামে। তো উনি বাংলাদেশে, যেহেতু আমি আপনাকে বলছিলাম যে আজকে আমার এখানে আমার ফার্মে একটা গেস্ট আসবেন, তিনি সুদূর বাংলাদেশ থেকে এসেছেন, যেহেতু আজকে প্রথমবার সারতাজ গোল্ড ফার্ম প্রথমবার, দেখুন পশ্চিমবাংলায় অনেকে আমার ফার্ম ভিজিট করতে আসেন কিন্তু আজকে প্রথমবার বাংলাদেশ থেকে এসেছেন এক ভদ্রলোক আমার ভিডিও দেখে, সেই ভিডিওর ওপরে তিনি রিসার্চ করতে এবং আমার ফার্মকে ভিজিট করতে। তো এবার একটা জিনিস আপনার কাছে জানতে চাইবো যে বাংলাদেশে আপনি কি মাল পাঠাচ্ছেন? হ্যাঁ, আমি বাংলাদেশে মাল পাঠাচ্ছি এবং তার যে ইম্পোর্টে যেভাবে মাল পাঠানোর সুবিধাটা আছে আমাদের এখান থেকে, যেহেতু ইম্পোর্টে মাল ছাড়া তো বর্ডারে এভাবে মাল যাওয়া সম্ভব নয়, তো ইম্পোর্টের মাধ্যমে আমি বাংলাদেশের সাথে ব্যবসা করার একটা পরিকল্পনা নিয়েছি এবং বাংলাদেশের সাথে ব্যবসা করব একটা আমার চিন্তাধারা রয়েছে। সেই জন্য আমি আরও এগোচ্ছি যাতে বাংলাদেশের সাথে আমি ব্যবসা করি। বেশ কটা প্রতিবেদন করলাম, যে প্রতিবেদনগুলো অনেকগুলো ছাগল দেখানো হয়েছে, ছাগলের রেট নিয়ে কথা হয়েছে, 300 টাকা কেজি, 250 টাকা কেজি, এমনকি 450 টাকা কেজি পর্যন্ত ক্রসবিট করা হচ্ছে। দেখুন সারতাজ গোট ফার্মের একটা পেহচান এটা যে সারতাজ গোট ফার্ম এই মানে শুরু থেকে নিয়ে শেষ অবধি যতদিন আমি এই সোশ্যাল মিডিয়ায় এসেছি ততদিন থেকে আমি কিন্তু একটা অফার মানুষকে দিয়েই চলেছি। তারপরে পুজোর আর একটা অফার আমি দেব সেটা ঠিক করে নিয়েছি, যেহেতু আমাদের সামনে নবমী দশমী একটা ভালো পশ্চিমবাংলায় একটা ভালো উৎসব এবং আমাদের পশ্চিমবাংলা বাঙালিদের একটা খুব ভালো উৎসব এটা। সব থেকে আমরা দুর্গাপুজোতে বেশি আনন্দ করি এবং দুর্গাপুজোটা আমাদের হলো সব থেকে বেশি একটা আনন্দের দিন। মানে এতে এরপরে ভাইফুটা আসছে একটা, ভাইফুটা কালী পুজো দেওয়ালি এগুলোর থেকে বাঙালির সব থেকে জনপ্রিয় যেটা সেটা হলো দুর্গাপুজো, বাঙালি হিসেবে যেটা জনপ্রিয় সেটা হলো দুর্গাপুজো। তো দুর্গাপুজো নবমীতে প্রচুর হারে মাংস লাগে, প্রচুর হারে, মানে পশ্চিমবাংলায় আপনাকে কি বলবো, আপনি যে গলিতে যাবেন সেই গলিতে দেখবেন যে মাংস দোকান আছে এবং মাংস নিয়ে বসে আছে। তো সেই জন্য যারা মাংস নিতে চান এবং যারা মাংস পাচ্ছেন না কোথায় পাবেন এবং যারা কষায়, হ্যাঁ যারা কষায়, যারা ছাগল কাটে এবং মাংস বিক্রি করে, তাদের উদ্দেশ্য করেও আমি বলছি যে সারতাজ গোট ফার্মে চলে আসুন, পিওর দেশি ছাগল এবং চকলেটি, পিওর দেশি খাসি ব্ল্যাক বেঙ্গল যেটাকে আমরা বলি সেই ব্ল্যাক বেঙ্গল খাসি আমি মাত্র 380 টাকাতে দেব। তারা যেন এই ভিডিওটা পুরো দেখে
এবং ভিডিওতে স্ক্রিনশট মেরে আপনাকে স্ক্রিনশট মেরে আমাকে পাঠাই। হ্যাঁ, তো অনুপদা যার জন্য আমরা আকুল বাকুল হয়েছিলাম যে গেস্টের জন্য, তো তিনি আমার ফার্মে অলরেডি প্রেজেন্ট হয়ে গেছেন, তো তার সাথে কিছু আলোচনা আমরা রাখবো এবং বাংলাদেশের সম্বন্ধে আমরা জানবো, বাংলাদেশের আবহাওয়া সম্বন্ধে জানবো, বাংলাদেশের খামার সম্বন্ধে জানবো এবং বাংলাদেশে কী আপাতত চলছে সেই সম্বন্ধে তার কাছ থেকে আমরা একটু আলোচনা জেনে নেব। চলো। বাবুদার ফার্মে আসার পরে একজন নতুন অতিথি বলা যায় বাংলাদেশ থেকে এসেছেন, তার সঙ্গে একটু আপনাদের পরিচয় করিয়ে দিই, কারণ কি চলছে বাংলাদেশে, কেমন গোট ফার্ম চলছে সেই নিয়ে একটু আলোচনা করবেন এর সঙ্গে। প্রথমত আপনাকে আমাদের ইন্ডিয়াতে ওয়েলকাম। এই যে আপনি আসলেন, এই যে ফার্ম দেখছেন, যে বাংলাদেশে যে আমরা শুনি ক্রস বিট, তারপরে প্রিওর বিট, যেমন আমাদের তো এই বাংলা ওই বাংলা দুই বাংলার একটা প্রধান বিট সেটা হলো ব্ল্যাক বেঙ্গল, তাছাড়াও অনেকে অনেক লাভের জন্য তোতাপুরি, সিরোহি, গুজরি এই ধরনের ছাগল পালন করছে। তো আপনি এই যে আমাদের ইন্ডিয়া আসার পরে অনেক ফার্ম ঘুরলেন, তো কী বুঝছেন যে বর্তমানে কোনটা লাভজনক বেশি মনে হচ্ছে আপনার? আমরা আসছি বাংলাদেশ থেকে, এসে এই বাবু খোকার ফার্মে এসে দেখছি যে অনেক ছাগল আছে, তবে গুজরাট মানে গুজরিটা তোতাপুরি এসব ছাগলগুলো মানে ভালো লাগছে দেখি আমাদের। আপনার তো ওই দেশেও ফার্ম আছে, ও দেশের থেকে এইগুলো ভালো অনেক, মানে প্রিওর বিট, যেমন আপনি বলছেন যে একটু আগে আলোচনা করছিলাম এই যে এখানে এসে ক্রস বিট ছাগলটা দেখে আপনার মনে হচ্ছে এটা আমার দেশের অরিজিনাল তোতাপুরি, অরিজিনাল তোতাপুরি, হ্যাঁ, কিন্তু এখানে এসে বুঝলেন সেটা ক্রস ক্রাস, হ্যাঁ, বাংলাদেশে যেটা আছে ওটা ক্রাস। এবার আপনার ভুলটা ভাঙলো যে আপনি বাংলাদেশে যেটা দেখছেন সেটা ক্রস ক্রাস এবং অরিজিনাল যেটা অরিজিনাল অরিজিনাল, হ্যাঁ, এই যে জিনিসটা কিন্তু আপনার ভুলটা ভেঙে ভুলটা ভেঙে গেছে। মোটামুটি অনেকটা এগিয়ে গেছে বাংলাদেশ ছাগল পালনে, প্রায়ই আমরা দেখি অনেক প্রতিবেদনে দেখি বাংলাদেশের মানুষ আস্তে আস্তে এই যে ছাগল পালনটাকে আরও উঁচু তরে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আপনার পরিচয় যদি একটু দর্শকদের দিয়ে দেন, কোথা থেকে এসেছেন এবং আমার বাড়ি আপনার বাড়ি? সাতক্ষীরা জেলা কলরা থানা সীমান্ত এলাকা বাড়ি, সীমান্ত এলাকা, হ্যাঁ, সীমান্ত এলাকা। ছাগল ব্যবসা করি দীর্ঘদিন, বহুদিন থেকে। কি ধরনের ছাগল নিয়ে প্রথমে ব্যবসা শুরু করেন? শুধু ব্ল্যাক বেঙ্গল কি, যেটা কালো জাতের ছাগল, দেশি ছাগল? দেশি ছাগল প্রথম শুরু করেছি, হ্যাঁ, শুরু করে তারপরে অনেক ধরনের অনেক ধরনের বাইরের বিট, ভারতীয় বিটগুলো নিয়ে কাজ করেছি কাজ করেছি, হ্যাঁ। আমি প্ল্যান নিলাম যে অরিজিনাল যে বিট ভারতীয় এগুলো নিয়ে আমি কোনগুলো নিয়ে কাজ করবো কাজ করবো কোন গুজরি, তোতাপুরি, সিরোহি, সিরিনি, এই ধরনের বিট নিয়ে কাজ করলে বাংলাদেশে অনেক খামারি কিন্তু করছে বর্তমানে, তারা লাভের মুখ দেখছে। যদি কোনোভাবে আপনি অরিজিনাল বিটগুলো নিয়ে যেতে পারেন, আশা করছি আপনি মানুষকে সঠিক বিটগুলো দিতে পারবেন। আপনি যেটা আমাকে বলছিলেন যে আমি যেগুলো ছাগল দেখছি বাংলাদেশে তোতাপুরি, গুজরি, সিরোহি বলে বিক্রি হচ্ছে, সেগুলো বেশিরভাগই ক্রস। আপনি বাবুদার ফার্মে এসেছেন, এখানে কিন্তু সবই ক্রস, বাবুদা আপনি তো সব ক্রস, হ্যাঁ, আমার এখানে যতগুলো বিট আপনি দেখছেন এবং সব নিয়ে এসছেন আমার এখানে, তো উনি যে বিটগুলো আমি ওনাকে দেখিয়েছি সেগুলো ক্রস বিটই দেখিয়েছি, তো উনি ওনার হয়তো বিটগুলো পছন্দ হওয়ার কথা এবং পছন্দও হয়েছে, তবে উনি ওনার সাথে আমার অনেকদিন যোগাযোগ, যেহেতু আমার ভিডিও মারফাতে উনি এসছেন বাংলাদেশ থেকে আমার ফার্ম ভিজিট করতে। সবথেকে বড় কথা আমার ভীষণ ভালো লাগছে আজকে যে একটা বিদেশি লোক আমার ফার্মে এসছেন এবং আমার ফার্মটাকে ভিজিট করেছেন, এটাই সবথেকে বড় আমার পাওনা এবং সবথেকে বড় একটা। উনি এসে দাবি করছিল এটা সিরোহি অরিজিনাল বিট, তুমি সেটা বললে 80% ক্রস, একদম একদম একদম, যেহেতু বাংলাদেশে এটা বেশি হয় ক্রস বিটটাকে নিয়ে গিয়ে এরা অরিজিনাল বিট বলে, এবং বাংলাদেশে ছাগলের রেটটা অনেক বেশি, অনেক বেশি, আমাদের ইন্ডিয়ার তুলনায় বাংলাদেশের রেটটা অনেক বেশি, যেহেতু আমি যে বিটগুলো দেখাচ্ছি
যে বিটগুলো দেখাচ্ছি উনি এটা অরিজিনাল ভেবে নিচ্ছেন, কিন্তু আমি যখনই ওনাকে বলছি না এটা অরিজিনাল নয় এটা কোরাস, তখনই কিন্তু উনি অবাক হয়ে যাচ্ছেন যে রীতিমতন আমাদের ওইখানে তো এগুলো অরিজিনাল বলেই বিক্রি করা হয়, আপনার ফার্মে এসে দেখছি এগুলো অরিজিনাল নয়। একটা শিক্ষা আমি পেলাম, মানে একটা জিনিস শিখতে পেলাম যে এগুলো কোরাস বিট। এই যে কোরাস আর অরিজিনাল এর ব্যবধানটা আমি বাবু খোকার কাছ থেকে জেনে গেছি। একটা জিনিস আপনাকে আমি জানাচ্ছি যে আপনি যখনই ছাগল কিনবেন বা বাংলাদেশ বা ইন্ডিয়াতে একটু যাচাই করে নিতে হবে এবং ছাগলের ডেটা আপনাকে সবসময় রাখতে হবে, কারণ এর পরবর্তী প্রজন্ম আস্তে আস্তে ক্রসের দিকে চলে যাবে। সঠিক ব্রিড আপনাকে নির্বাচন করতে হবে, ব্ল্যাক বেঙ্গল যেমন ব্ল্যাক বেঙ্গল, যেমন তোতাপুরি তোতাপুরি, তোতাপুরির সঙ্গে অন্য ছাগল ক্রস করালেই কিন্তু ক্রস হয়ে যাচ্ছে।